প্রেজেন্টেড টু ইউ বাই প্রমিসেস মেডিকেল লিমিটেড অ্যান্ড বাংলা রেডিও। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে নিজেকে ক্ষতি করা অথবা সেলফ হার্ম অ্যান্ড সুইসাইড প্রিভেনশন, অলসো একটু সচেতনমূলক কিছু কথা বললাম। আমার সাথে আজকে আছে নুসরাত রহমান আপু, আপনি যদি একটু নিজের ভূমিকাটা আমাদের বলবেন। থ্যাংক ইউ কারিশমা আপা। হ্যাঁ, আমার নাম নুসরাত রহমান, আমি একজন অ্যাসিস্ট্যান্ট কাউন্সিলিং সাইকোলজিস্ট। আমি সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছি ঢাকা ইউনিভার্সিটিতে, তারপর কাউন্সিলিং সাইকোলজিতে আমি মাস্টার্স করেছি এবং ট্রেনিং হয়েছে আমার ওখানে কাউন্সিলিং বিষয়ের উপরে। তারপরে আমি আরো কিছু ট্রেনিং এর ভেতর দিয়ে গেছি কাউন্সিলিং স্কিল এনহ্যান্সমেন্ট এর উপর। তারপর অ্যাকচুয়ালি আমি এখন প্র্যাকটিসিং কাউন্সিলিং সাইকোলজিস্ট বা অ্যাসিস্ট্যান্ট। আমি আমার ডিগ্রিটা এখনো ফুলফিল করিনি, কমপ্লিট করিনি, যে কারণে আই হ্যাভ টু রাইট অ্যাসিস্ট্যান্ট বিফোর মাই ডেজিগনেশন। হোপফুলি খুব শীঘ্রই হয়তো ওটা কমপ্লিট করে ফেলার আশা রাখছি। নুসরাত রহমান কিন্তু ইজ দ্য সাইকোলজিস্ট ফর প্রমিসেস মেডিকেল লিমিটেড, তুমি আমাদের সাথে কাজ করছেন। তো আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে আমাদের আলোচনার বিষয়ে যাই। আমাদের আলোচনার বিষয় আগে যেটা বললাম সেটা হচ্ছে আত্মহত্যা প্রতিরোধমূলক কিছু কথা এবং এটার অ্যাওয়ারনেস বিল্ডিং নিয়ে আমরা কিছু আলোচনা করব। এই 10ই সেপ্টেম্বর ছিল ইন্টারন্যাশনাল সুইসাইড প্রিভেনশন ডে। সুইসাইড একটা বিষয় হিসাবে খুব একটা কথা বলা হয় না, কিন্তু ইদানিং কালে দেখা যাচ্ছে এটা নিয়ে অনেক কথা বলা হচ্ছে। হ্যাঁ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুযায়ী 8 লক্ষ মানুষ পৃথিবী জুড়ে প্রতি বছর আত্মহত্যার কারণে জীবন হারায়, এবং ঢাকা ট্রিবিউন রিপোর্ট করেছে যে 2016 থেকে 2017 সুইসাইড ইন বাংলাদেশ একটা ইনক্রিজ দেখা গেছে, যেটা 2016 ছিল 10,600 মানুষ, 2017 সেটা বেড়ে গেছে 11,095 মানুষে। তো আপনি যদি একটু বলতে পারেন যে লিডিং কজেস কি, আসলে কি লিডিং কজেস বাংলাদেশে? হ্যাঁ, অফ সুইসাইড বাংলাদেশের প্রেক্ষাপটে বলতে গেলে সুইসাইডের লিডিং কজেস এর মধ্যে হতাশা সবচেয়ে বেশি বড় একটা কারণ। তো যে কোনো ক্ষেত্রে হতাশা হতে পারে, কারো কারো ক্ষেত্রে হয়তো অনেক লম্বা সময়ে তারা ডিপ্রেশনে ভুগছে, তারপর তারা সুইসাইড কমিট করছে। আবার হতে পারে যে ফিনান্সিয়াল ক্রাইসিস, এটা একটা কারণ হিসেবে অবশ্যই বলতে হবে। তারপর ট্রমা আমরা কোনটাকে বলছি, সাডেন কোনো একটা শকিং এক্সপিরিয়েন্স, খুব হঠাৎই ঘটে যাওয়া এমন কোনো এক্সপিরিয়েন্স যেটা খুবই শকিং, সেটাকে আমরা ট্রমা বলি। ট্রমার কারণেও সুইসাইডে অ্যাটেম্প নেয়, সেটা বিভিন্ন ধরনের ট্রমা হতে পারে। আমাদের দেশে আসলে ট্রমাটাকে আমরা কারোর সাথে আলোচনা হয়তো করতে পারছি না, এটা কি একটা কারণ হতে পারে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সে জায়গাটা আসবে আমাদের আলোচনায় অবশ্যই, যে এই ডিসকাশনটা কিভাবে হেল্প করে, শেয়ারিং কিভাবে হেল্প করে, এটা অ্যাকচুয়ালি প্রিভেনশনের একটা অন্যতম উপায় হিসেবে হেল্প করে। আচ্ছা, যে কোনো বিষয় শেয়ারিংয়ে, যে কোনো খারাপ অনুভূতি অভিজ্ঞতা যদি কারোর সাথে শেয়ার করা হয় সেটা ইটসেলফ হিলিং। তো সেটা একটা প্ল্যাটফর্ম অথবা সেটা একটা মানুষ হতে পারে, একটা প্ল্যাটফর্ম হতে পারে, যে কোনো কিছু হতে পারে যেখানে একটা মানুষ শেয়ার করতে পারবে। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখন একটা গানে যাচ্ছি। আমরা লাইভে আছি, তো আমাদের সাথে লাইভে জয়েন থাকেন প্লিজ। তো আমরা ফেরত আসবো কিছুক্ষণ পরে। আচ্ছা, তো নুসরাতু, সেলফ হার্ম যে আমরা বলছি, হ্যাঁ এটা যেহেতু একটু বড় বিষয়, হ্যাঁ সেলফ হার্ম আর সুইসাইড এটার রিলেশনটা কি অথবা পার্থক্যটা কি, মানে সেলফ হার্ম তো নিজেকে ক্ষতি করা, এটা কি আসলে একটা সাইন অফ সুইসাইড নাকি এটা কি একটা, মানে আমরা কি বলতে পারি যে এটাই ছিল কিউ যেটাকে বলা? সেলফ হার্ম এবং সুইসাইডের মধ্যে তো বেশ সিগনিফিকেন্ট তফাৎ আছে। সেলফ হার্ম হচ্ছে যেটা শাব্দিক অর্থে বোঝা যাচ্ছে, নিজেকে হার্ম করছে কিন্তু নিজেকে কিন্তু শেষ করে দিচ্ছে না। আর সুইসাইড হচ্ছে হত্যা।
তো শাব্দিক অর্থে যে পার্থক্যটা আছে ওটা কিন্তু আসলেই সত্য, খুবই সিগনিফিকেন্ট। দেখা গেছে যারা সাধারণত সেলফ হার্ম করে তারা কিন্তু সুইসাইড করে না, তো সেটা একটা অ্যাটেনশন সিকিং, এটা একটা অ্যাটেনশন সিকিং। আচ্ছা, তো সেলফ হার্ম এর থেকে সুইসাইডটা এখানেই খুবই মানে সিগনিফিকেন্টলি ডিফারেন্ট। যে যারা আত্মহত্যা করবে বলে ঠিক করে তারা ডাইরেক্ট আত্মহত্যারই অ্যাটেম্প্ট নেয়, এটা কি স্ট্যাটিস্টিক্যালি প্রুভেন, এটা দেখা গেছে। আচ্ছা, কারণ যদি ওই ওই জিনিসগুলো করতে থাকে তাহলে কিন্তু মানে আত্মহত্যাটাকে এক্সিকিউট করাটা এতটা সহজ হয়ে হয় না। কারণ সেলফ হার্ম অনেক সময় দেখা যায় হাতের এমন জায়গায় কাটা যেটা কোনো ভাবেই তাকে হার্ম করবে না। হ্যাঁ, সেটা হচ্ছে মোর অ্যাটেনশন সিকিং। মোর অ্যাটেনশন সিকিং, কেউ কেউ মনে করে যে এই এই জিনিসগুলো তার মানে কোপিং স্ট্র্যাটেজি হিসেবে ব্যবহার করে, মনে করে যে এটা করলে তার ইমোশনটাকে রিলিজ হতে তার সাথে হেল্প হয়, যেটা খুবই আনহেলদি, খুবই আনহেলদি। কিন্তু এই প্র্যাকটিসটা আছে সেলফ হার্মের ক্ষেত্রে। আর সুইসাইডের বিষয়টা হচ্ছে সুইসাইড যারা করবে তারাও তারাও কিউ দেয়, তারা কিউ দেয় না তা কিন্তু না, কারণ প্রত্যেক মানুষেরই যেমন বাঁচার চাহিদা আছে তেমনি আবার নিজেদেরকে শেষ করে দেওয়ারও চাহিদা আছে। তো সেই চাহিদা থেকে তারা যখন ডিসাইড করে যে হ্যাঁ আমি নিজেকে হত্যাই করব, তখন ওই যে বাঁচার চাহিদা সেটা কোনো না কোনো ভাবে ভেতর থেকে কাজ করতে থাকে, হয়তো অবচেতনে কিছু না কিছু কিউ তারা দেয়, সাচ অ্যাজ হয়তো ফেসবুকে একটা স্ট্যাটাস দিল খুবই ফ্রাস্ট্রেটিং, বা এমন কিছু সেই স্ট্যাটাসে পাওয়া গেল যাতে মনে হচ্ছে যে তার জীবনের প্রতি কোনো আগ্রহ নেই, কিংবা কারোর সাথে কোনো কিছু শেয়ারিং করতে গিয়ে হয়তো এমন কিছু বললো যাতে মনে হতে পারে যে সে আসলে এরকম কিছু প্ল্যান করছে, কিংবা হতে পারে সে হয়তো খুব আইসোলেটেড হয়ে গেছে, কারোর সঙ্গে কিছু শেয়ারই করছে না, নিজের খেয়াল করছে না, নিজের টেক কেয়ার যেটাকে বলে সেটা হয়তো করছে না, নিজের সময় মতো খাওয়া, সময় মতো ঘুম, নিজের ক্লিনলিনেস, এগুলোর দিকে খুব একটা খেয়াল করছে না। সাইন্স, এগুলো সাইন, হ্যাঁ এগুলো সব সাইন, কিন্তু সাধারণত তারা সেলফ হার্ম কম করে, ব্যতিক্রম নেই তা নয়, কিন্তু এটা আসলে ঠিক থিওরির সাথে যায় না। যারা সেলফ হার্ম করে তারা সেলফ হার্মই করে, আর যারা সুইসাইড অ্যাটেম্প্ট করবে ঠিক করে তারা সুইসাইডেরই অ্যাটেম্প্ট করে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আমরা দিতে ফেরত যাই তাহলে আমরা এখন। আচ্ছা, তো একটা স্ট্যাটিস্টিকলি দেখা গেছে যে এটাও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে যে 15-29 বছর বয়সের নাকি সেকেন্ড মোস্ট লিডিং কজ অফ ডেথ ইজ সুইসাইড। তো আপনার কি মনে হয় এটা একটা মানে এই গ্রুপটা সবচেয়ে ভালনারেবল এবং কেন? এই গ্রুপটা ভালনারেবল, অবশ্যই ভালনারেবল, কারণ হচ্ছে যে এই এই গ্রুপটা কিন্তু সবচেয়ে বেশি চ্যালেঞ্জ ফেস করে সোসাইটিতে। 15 বছরের নিচে যারা তাদের এত চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে না, তারা বাবা মায়ের গাইডেন্সে থাকছে, স্কুলের ছোট ক্লাসে যাচ্ছে যেখানে অত বেশি চ্যালেঞ্জ নেই, কিন্তু আরেকটু বড় যখন হচ্ছে তখন থেকে কিন্তু নানান রকম চ্যালেঞ্জ চলে আসছে ভিতর এবং বাইরে, বাসায় এবং বাইরে, এক্স্যাক্টলি। এবং 15 থেকে কত বললে, 29, তো এই সময়গুলো পুরোটাই কি, দেখুন এই যে সেকেন্ডারি স্কুল এক্সাম থেকে শুরু করে 29-30 এর মধ্যে হচ্ছে একজন মানুষের কেরিয়ারের একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে যায়, খুবই সিগনিফিকেন্ট কিছু জীবনের সময় তাকে এই সময়ের ভিতরে পার করতে হয়, যেগুলো অনেক সময় তারা হয়তো কোপ করতে পারে না। আচ্ছা আচ্ছা, যে কারণে এই গ্রুপটা অবশ্যই অনেক বেশি ভালনারেবল। তবে এর এর পরের বয়সেও যে সুইসাইড নেই তা নয়, সেটাও আছে, অবশ্যই আছে, কিন্তু এই টাইমটা হচ্ছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং। এবং আমি কিন্তু মনে করি যে শুধু 29 নয়, একজন মানুষের 40-42 বছর পর্যন্তই কিন্তু চ্যালেঞ্জটা অনেক বেশি থাকে, অনেক বেশি, অনেক বেশি। এবং এই এই সময়গুলোর মধ্যে অনেক কিছু থাকে, যেমন 15-র পর থেকে শুরু হচ্ছে যেমন SSC HSC পরীক্ষা, এই পরীক্ষাগুলো কিন্তু অনেক কিছু ইয়ে করে, ঠিক করে দেয়, হ্যাঁ অনেক প্ল্যাটফর্ম ক্রিয়েট করে। রেজাল্টের প্রত্যেক রেজাল্টের সময় দেখা যায় যে কারো না কারো কোনো না কোনো সুইসাইডের ইয়ে আসছে, তারপর আবার ইমোশনাল জিনিসগুলো বেড়ে যায়, বেড়ে যায়, তখন ছেলে মেয়ের যে রিলেশনশিপ, এই রিলেশনশিপের জায়গাগুলো তৈরি হয়, ভাঙে,
সেগুলোর সাথে সুইসাইড বা সেলফ হার্ম এই জিনিসগুলো জড়িত আছে। তারপর যেমন কেরিয়ারের একটা ব্যাপার আসে, তারপর বিয়ের একটা ব্যাপার আসে, ছেলে এবং মেয়ে উভয়েরই ক্ষেত্রে এই প্রত্যেকটা জিনিসই কিন্তু তাদের চ্যালেঞ্জ গুলো চেস করতে করতে 40 বা 42 বছর সময় পর্যন্ত চলেই যায়। পুরোটা টাইমই খুবই ভালনারেবল। আচ্ছা তো আপা, আমার একটা ফেসবুক কমেন্ট এসেছে আমাদের কাছে, আমি বারবার চেষ্টা করি আর ব্যর্থ হয়েছি, এত কষ্ট আর ভালো লাগে না, তো আপনি এটা রিপ্লাই হিসাবে যদি আপনি কিছু দিতে পারেন যে আসলে বারবার একটা মানুষ যখন কষ্ট পেতে থাকে, যখন বারবার সে হতাশ হয়, তার মধ্যে কিন্তু সুইসাইড করার প্রবণতাটা আসলে বেড়ে যেতে পারে। এন্ড আমার তো মনে হচ্ছে উনি একটু হাই রিস্ক একজন মানুষ, যেহেতু উনি আমাদের ফেসবুকে অলরেডি এই কমেন্টটা করেছে, তো আপনি যদি একটু ওয়ার্ড অফ মোটিভেশন উনাকে দিতে পারেন তাহলে ভালো হয়। উনি বারবার কষ্ট করে ব্যর্থ হয়েছে, চেষ্টা করে ব্যর্থ হয়েছে, এত কষ্ট আর ভালো লাগে না। এখানে অ্যাকচুয়ালি কি চেষ্টা করেছেন সেটা ঠিক ক্লিয়ার না, যে চেষ্টা করেছেন বলতে অ্যাকচুয়ালি কি চেষ্টা করেছেন সেটা বুঝতে পারছি না। আমরা মানে যেটুকু যদি এরকম হয় যে হ্যাঁ কোনো সাকসেসের জন্য তিনি চেষ্টা করেছেন, ধরেন আমরা এভাবে ভাগ করে দিলাম যে হয়তো চাকরির ব্যাপারে, হয়তো চাকরির ব্যাপারে, তাহলে আপনার মোটিভেশনের ওয়ার্ডটা কি হবে? সেই জায়গাটাতে তো চেষ্টার তো কোনো শেষ নেই না, চেষ্টা বারবার করলেও আরো বারবার করাই যেতে পারে। হতাশ না হয়ে বরং চেষ্টা অবশ্যই চালিয়ে যাওয়া প্রয়োজন, এবং যদি এমন হয়ে থাকে যে চেষ্টা করছেন আসলে অনেকবার করে, সেই ক্ষেত্রে কোথায় ফল্ট হচ্ছে আপনার সেটা একটু খুঁজে বের করা, যে আপনার চেষ্টাটা কি প্রপার ওয়েতে হচ্ছে কিনা, সেটা একটা কারণ হতে পারে, তাই না? যে হয়তো প্রপার চ্যানেলে তার চেষ্টাটা হচ্ছে না, যে ওয়েতে তার চেষ্টাটা করার দরকার, কোথাও না কোথাও কোনো না কোনো খুঁত থেকে যাচ্ছে, কমতি থেকে যাচ্ছে, তো সেই জায়গাটা একটুখানি যদি খতিয়ে দেখা যেতে পারে তাহলে হয়তো চেষ্টাটা আর একটু ভালো করা যাবে। Welcome back. আমরা যে ব্যাপারে কথা বলছি, you're listening to Promises to Life. আমরা আসলে আজকে সেলফ হার্ম এবং সুইসাইড প্রিভেনশন নিয়ে আলোচনা করছি। আমার সাথে আছেন নুজহাত রহমান। তো আমরা এখন আবার ফেরত আসি। তো নুজহাত আপা, আপনার যে ধরেন আমাদের সোসাইটিতে হ্যাঁ অনেক মিসকনসেপশন আছে, হ্যাঁ সুইসাইড নিয়ে অনেক ধরনের সোশ্যাল স্টিগমা আছে, এগুলো আমরা কি করে মানে আমরা এগুলো নিয়ে কি করে কাজ করতে পারি? ধরেন সুইসাইডের ব্যাপারে অনেকে হয়তো সুইসাইড করেও বিকজ অফ সাম সোশ্যাল স্টিগমা, হয়তো তার সাথে কিছু একটা হয়েছে, হ্যাঁ তো এগুলো নিয়ে কিভাবে কাজ করা যায়, মানে এটা প্রিভেন্টিভ মেজার কি হতে পারে? কথা বলা সবচেয়ে বড় স্টেপ কোনো কিছু নিয়ে, তার যদি সত্যি ওয়ারিড হয়েছে এবং সোশ্যাল স্টিগমা যদি ভেতরে সে পড়েছে তাহলে সেটা অবশ্যই আলোচনা করা উচিত, এবং আলোচনা করলেই পরে অ্যাকচুয়ালি সেকেন্ড কোনো অপশন আছে কিনা সেই জিনিসগুলো চোখে নজরে পড়ে আসে। একটা মানুষ সুইসাইড কেন করে, সে কোনো রাস্তা দেখতে পাচ্ছে না ওই সময়, ওই মোমেন্টে সে এমন একটা মানসিক অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে যে সে আসলে আর কোনো তার জন্য আর কোনো ওয়ে দেখতে পাচ্ছে, যেটা আপনি বললেন লাইফ ইনস্টিংক্ট এন্ড ডেথ ইনস্টিংক্ট। হ্যাঁ এক্স্যাক্টলি, আমাদের দুটো সহজাত প্রবৃত্তি কাজ করে। মানুষ হিসেবে আমরা জন্মের পর থেকে বাঁচার তাগিদে আমরা সবকিছু করছি, তো এই বেঁচে থাকার তাড়নাটা আমাদের খুবই সহজাত। একই সঙ্গে আরো একটি তাড়না আমাদের ভেতরে কাজ করে, সেটা হচ্ছে নিজেকে ধ্বংস করে ফেলারও তাড়না। এটা আমরা জন্মের পর থেকেই আসলে জানি যে আমরা জন্ম হয়েছি এবং আমাদেরকে মারাও যেতে হবে, চলেও যেতে হবে, একসময় আমরা শেষ হয়ে যাব, তো সেটা যেহেতু আমরা জানি সে কারণে ভেতরে ভেতরে একটা ইনস্টিংক্ট এটাও কাজ করে যে আমি তো তাহলে যেতে পারি, এবং শুধু এটা নিজের ক্ষেত্রেই না অন্য দিকেও মানে অন্যের ক্ষেত্রেও সেটা ডেথ ইনস্টিংক্ট কাজ করতে পারে, নিজেকে এবং অন্যকে ধ্বংস করা। তো ডেথ ইনস্টিংক্টটা খুব অ্যাক্টিভ হয়ে যায়, ধরেন কারো একজন
কোন একটা ঘটনা হয়েছে তার জীবনে যেটা সোশ্যাল স্টিগমার আন্ডারে পড়ে, অথবা যেটা নিয়ে সে খুব লজ্জিত, অথবা ধরেন সোসাইটিতে, আমাদের সোসাইটিতে আমরা আসলে ওপেনলি অনেক কথা বলি না, আমরা একটু ক্লোজ থাকি নিজেদের ব্যাপারে, অনেক কিছু শেয়ার করি না। তো ধরেন এমন কোন সে সিচুয়েশনে পড়লো যেটা সে শেয়ার করতে পারছে না, অথবা যেটা সোশ্যাল স্টিগমার আন্ডারে পড়ে, সোশ্যাল স্টিগমার আন্ডারে অনেক কিছুই পড়ে। আমরা যদি একটু উদাহরণও দেই, তার মধ্যে যেমন একটা আছে ইফ টিজিং, আমি বলতে গিয়েছিলাম অনেক মেয়েদেরকেই পাওয়া গেছে, আমরা অনেক নিউজে দেখেছি যে ইফ টিজিং এর পরে তারা সুইসাইড অ্যাটেম্প্ট করেছে ভয়ে, তারপর ফিজিক্যাল অ্যাসল্ট, হ্যারাসমেন্ট, সেটার পরে অনেকে করেছে, এই ধরনের অভিজ্ঞতা অনেকের ক্ষেত্রেই দেখা গেছে। তারপর যেমন ফ্যামিলি লাইফে যদি কোনো ডিভোর্স বলতে পারে, ডিভোর্স, হ্যাঁ ডিভোর্স হতে পারে, সোশ্যাল স্টিগমার মধ্যে এই জিনিসটা, হ্যাঁ যেমন এগুলো হচ্ছে সোশ্যালি, ধরেন আমাদের, আমরা এখনো এগুলো নিয়ে খুব একটা ওপেন, আমরা যদি খুঁজে নেই তাহলে কিন্তু সত্যি পাওয়া যায়। একজন মানুষের বাড়িতে বা ফ্রেন্ডদের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে একজনও মানুষ থাকবে না যার সাথে শেয়ার করা যায়, এটা কিন্তু হওয়ার, তখন লাইফ ইনস্টিংটটা হয়তো বেড়ে যাবে, ডেথ ইনস্টিংটটা, তখন ওই মুহূর্তে যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে যখন এই ধরনের সিচুয়েশনের ভিতর দিয়ে যায়, যে স্টিগমাগুলোর কথা বলা হলো, এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা ট্রমা, একজন মানুষ এই মানে ট্রমাটার মুখোমুখি হচ্ছে। ডিভোর্স এর কথা বললেন, এটা অবশ্যই একটা ট্রমা, এটা কারো এক্সপেক্টেড কোনো অবস্থা নয় জীবনের। একটা একটা মেয়ে ফিজিক্যালি অ্যাসল্টেড হচ্ছে, একদম নিজের কাছে তার মানে নিজের সম্মানের জায়গাটাকে একেবারে মনে হয়, মনে হতে থাকে যে একদম ধূলিসাৎ হয়ে গেছে, আমার জীবনের আর কিছুই বাকি নেই, এটা অনেক বড় একটা ট্রমা। তো এইরকম অবস্থাগুলোতে দেখা যায় যে যেই মানুষটির ভেতর দিয়ে যাচ্ছে তার স্বাভাবিক বুদ্ধি কাজ করে না, এবং তখনই ওই লাইফ ইনস্টিংক্টের বদলে ডেথ ইনস্টিংক্ট অনেক বেশি অ্যাক্টিভেটেড হয়ে যায়। কারণ সে অলরেডি জানে যে আমার যেমন বাঁচার তাগিদ আছে, জীবন যদি শেষ করে দিতে পারি ওটাও একটা রাস্তা, ওটাই একটা রাস্তা, তার মাঝে মধ্যে মনে হতে পারে ওটা অনলি রাস্তা, ওটা অনলি রাস্তা, তখন তার এভাবে মনে হতে থাকে। সেই সময়ে সেই সব অবস্থানে সত্যিকার অর্থে কাউকে না কাউকে খুঁজে বের করার প্রয়োজন, যে তাকে বুঝতে পারছে, যে সত্যিকার অর্থে তার প্রতি কিছুটা হলেও সহমর্মী, এমপ্যাথেটিক আমরা যেটাকে বলি, সেই সেরকম কাউকে না কাউকে খুঁজে পাওয়া আসলেই যাওয়ার কথা। যদি বাবা বুঝতে পারছে না হয়, মা বুঝতে পারছে না হয়, হয়তো বোন থাকতে পারে, ভাই থাকতে পারে, বন্ধু থাকতে পারে, কারো না কারো সঙ্গে জিনিসটা যদি সে শেয়ার করে, তাহলে শেয়ারিং এর সাথে সাথে কিন্তু তার অনেক ইমোশন সেখানে বের হয়ে যায়, এবং তার যে মনে হচ্ছে যে হ্যাঁ আমার মারা যাওয়াটাই এখন একমাত্র মানে রাস্তা হওয়া উচিত, আরেকজন যার সাথে শেয়ার করছে সে কিন্তু তখন তাকে আরো একটা বা দুটো রাস্তা দেখাতেও পারে, সে অথবা একটু ধর মোটিভেশনাল কথা বলে, অথবা শুধু কথা বলাতেই হয়তো এনাফ হতে পারে, যে কাউকে বলাটা, স্বীকার করাটা, শুধু পাশে থাকাটাও কিন্তু কিছুই হয়তো বলছে না, কিন্তু সে শুধু পাশে হাত ধরে বসে আছে, এটাও অনেক বড় সাপোর্ট, এটা অনেক বড় এমপ্যাথি। তো সেই জায়গাগুলোতে এই অপশনগুলো ব্যবহার করা প্রয়োজন। যারা অলরেডি সুইসাইড করেই ফেলেছেন তারা দেখা যাচ্ছে, দেখা গেছে যে তারা আসলে অপশনগুলো ব্যবহার করেননি, এবং কেউ কিন্তু একদিনের চিন্তায় সুইসাইড সাধারণত করে না, প্ল্যান করে। তো অনেকে মনে করে যে এটা একটা ভুল ধারণা যে সুইসাইড নিয়ে কথা বললেই হচ্ছে এটা সুইসাইড করার মাত্রা বেড়ে যাবে, বিষয়টা সেরকম না। সুইসাইড নিয়ে কেউ যদি কথা বলে, আমরা কাউন্সিলিং সেশনে কি করি, কাউকে যদি পাই যে সে সুইসাইডাল আইডিয়েশন আছে, তখন তার সাথে আমরা সুইসাইড নিয়েই কথা বলি, কিভাবে সুইসাইড করবে, কোনো অ্যাটেম্প নিয়েছিল কিনা, কি প্ল্যান আছে, কোন কোন প্ল্যান করতে পারে সে, সম্ভাব্য কি কি প্ল্যান থাকলে সুইসাইড করাটা তার জন্য সহজ হবে, এগুলো যখন আলোচনায় চলে আসে একটা সময় নিজেই সে বুঝতে পারে যে কতটা ইরাশনাল চিন্তা সে করছে। জীবনটা শেষ হয়ে গেলে তো সবই শেষ, এক্স্যাক্টলি, জীবন শেষ হয়ে গেলে যে কিছুই থাকছে না আর কিছুই পাওয়ার নেই, সেটা না সে কথা বলতে বলতে তখন বোঝে।
কাজে এইটা খুবই ভুল ধারণা যে সুইসাইড নিয়ে কথা বলা যাবে না, কথা বল মানে আলোচনা করলেই সুইসাইড করার রাস্তা পেয়ে যাবে, বিষয়টা এরকম না। বরং আরেকটা যেটা হয় সেটা হচ্ছে যে এটা সব দেশে হয়, শুধু বাংলাদেশে হয় সেটা নয়, সেটা হচ্ছে যে কারোর কোনো সুইসাইডের খবর খুব ফলাও করে প্রচার হয় সংবাদপত্রে, খুব প্রমিনেন্ট জায়গায় সেটা নিউজ ছাপা হয়, চ্যানেলগুলোতে বিভিন্ন টিভি চ্যানেল, রেডিও চ্যানেল, এই সমস্ত জায়গায় সুইসাইডের খবরটা স্পেসিফিকলি দেওয়া হয়। এবং সেটা যদি কোনো সেলিব্রিটি হয় সে খবর তো থাকবেই, কিন্তু অনেক ক্ষেত্রে আপনার মনে হয় না লুকোনো হয়? লুকোনো হয়, সিগনিফিকেন্ট পারসন হলে সেটা লুকোনোর সুযোগ থাকে না, কিন্তু নন সিগনিফিকেন্ট হলে সেটা যে পরিবার চেপে যায় সেটা অন্য বিষয়, কিন্তু যে যে জিনিসগুলো খবরে আসছে সেটা ক্ষতি করছে। আমি সেই আলোচনায় আসতে চাচ্ছিলাম যে একটা সুইসাইড যখন হয় তারপর পর দেখা যায় ওই সুইসাইডের খবর প্রচার হওয়ার কয়েকদিনের মধ্যে আরো একটা বা দুটো সুইসাইডের ঘটনা ঘটে, কারণ যারা সুইসাইডাল আইডিয়েশনের ভেতর দিয়ে যাচ্ছে তারা হচ্ছে স্ট্র কালেক্ট করতে থাকে যে কোথা থেকে কোনো মানে কোনো রাস্তা পাওয়া যায় কিনা। এবং এটাও দেখা গেছে যে সেম ধরনের পদ্ধতি ব্যবহার করেছে সুইসাইডের জন্য। আচ্ছা, আপনার মনে আছে কিনা যে একবার বেশ কয়েকটা এরকম ঘটনা ঘটলো, মা তার বাচ্চাদেরকেও বিষ খাইয়েছে এবং তারপর নিজে সুইসাইড করেছে, পরপর বেশ কয়েকটা হয়েছে। এটা কেন? এটা হচ্ছে ওই যেটা বললাম যে তারা স্ট্র কালেক্ট করতে থাকে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তারা এই খবরগুলো যখন দেখে, খবরগুলো দেখে তখন হচ্ছে ইয়ে নিয়ে নেয় যে আচ্ছা তাহলে তো এটা একটা ওয়ে হতে পারে, এইভাবে তো আমিও তাহলে করতে পারি। তো খবর দেওয়াটাও একটু প্রবলেম্যাটিক, কিন্তু না দেওয়াটা অবশ্যই প্রবলেম্যাটিক, না দেওয়া যাবে না, কিন্তু যতটা কম প্রেফারেন্স দিয়ে দেওয়া যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সেটাকে যতটা গ্লোরিফাই না করা। হ্যাঁ, কারণ আসলে কিছুদিন আগে কয়েকজন বিদেশি সিঙ্গার্স মারা গেছে, তখন কিন্তু ওদের মৃত্যুটাকেও গ্লোরিফাই করে অনেক অনেক মানুষ একইভাবে আত্মহত্যা করেছে। হ্যাঁ, ওগুলো ড্রাগ ওভারডোজের কারণে হয়েছিল এবং দেখা গেছে একই ড্রাগ ওভারডোজের কারণে, মানে এটাও একটা ফর্ম অফ গ্লোরিফিকেশন আসলে হয়ে যায়। এক্স্যাক্টলি, কারণ আত্মহত্যা যে করেছে তাকে আসলে গ্লোরিফাই করার কিছু নেই, এটা একটা অপরাধ। হত্যা যদি অপরাধ হয় তাহলে আত্মহত্যাও একই অপরাধ। একজন মানুষকে তার জীবন দিয়ে পাঠানো হয়েছে, সেই জীবনটা কিন্তু সে নিজে আনেনি, জীবনটা তাকে কেউ দিয়েছে অ্যাজ আ গিফট, তো সেটাকে রক্ষণাবেক্ষণ করা তার দায়িত্ব। সে যদি সেটা না করে তাকে নিজেকে হত্যা করে তাহলে সে নিজের সাথে নিজে অপরাধ করছে, এবং শুধু নিজের সাথে না, সে সোসাইটির সাথে অপরাধ করছে, কারণ তার আত্মহত্যাটা একটা উদাহরণ হিসেবে সোসাইটিতে সে স্থাপন করে গেল। আচ্ছা, একটা এক্সাম্পল সেট করে গেল। সে যদি একটা সেলিব্রিটি হয় অথবা পাবলিক ফিগার হয়, তো আরো অনেক বড় ইস্যু। পাবলিক ফিগাররা সবসময় হচ্ছে অন্যদের কাছে মডেল থাকে। তাহলে আমরা এরকম সুইসাইড অ্যাওয়ারনেস নিয়ে আমরা কি কাজ করতে পারি যেটা উইদাউট গ্লোরিফিকেশন? হ্যাঁ, যেমন আমরা বলি ড্রাগ অ্যাওয়ারনেস নিয়ে কাজ করো উইদাউট ড্রাগ গ্লোরিফিকেশন। হ্যাঁ, ড্রাগসটাকে আমরা গ্লোরিফাই করবো না, সেটাকে ভালো হিসাবে দেখাবো না, কিন্তু অ্যাওয়ারনেস যে ড্রাগস খারাপ, হ্যাঁ, এটা নিয়ে আমরা আলোচনা করবো, কথা বলবো, মানুষকে বোঝাবো। তো ধরেন সুইসাইড এর ক্ষেত্রে কি এমন কোন আপনি এজ এ সাইকোলজিস্ট আপনি কি বলতে পারেন যে এমন কোন ওয়ে আছে যেখানে আমরা জিনিসটাকে না গ্লোরিফাই করে আমরা সেটা নিয়ে অ্যাকচুয়ালি সচেতনতা বাড়ানো? হ্যাঁ, তার মধ্যে এই যেমন আজকের একটা অনুষ্ঠান চলছে, এটা একটা সচেতনতার পার্ট। এরকম ভাবে বিভিন্ন জায়গায় কথা বলা শুরু করা যে সুইসাইড করা ভালো না, এটা কোনো জীবনের সমাধান না, এই জিনিস এটা খুব খারাপ একটা, মানে এটা একটা অন্যায়, ল অ্যান্ড অর্ডারের দিক থেকেও এটা একটা অন্যায়, এবং এটার যে একটা খারাপ ইম্প্যাক্ট আছে, যিনি চলে যাচ্ছেন তিনি হয়তো কিছুই আর দেখছেন না, কিন্তু এটার ইম্প্যাক্ট আসলে কাদের উপর পড়ছে, যাদের উপরে ইম্প্যাক্ট গুলো পড়ছে সেটা কি, মানে সে কি তার কি কোনো অধিকার আছে তাদেরকে ওইভাবে সাফার করাবার? তো আপু, মনে হয় কি আপনার যেরকম যদি টক করা হতো অথবা ফোরামস করা হতো, আলোচনামূলক এরকম প্রোগ্রাম করা যেত যে সুইসাইড
যারা করেছেন তাদের ফ্যামিলি মেম্বারদের নিয়ে, সেটা একটা ইম্পর্টেন্ট একটা অ্যাওয়ারনেস একটা মুভমেন্ট হতে পারতো। তাহলে মানুষ বুঝতে পারতো যে আসলে যে তারা যখন তাদের ডেথ ইনস্টিংটা বেড়ে যায়, হ্যাঁ, তখন তখন তারা যখন আত্মহত্যাটা করে ফেলে, তারপরে তাদের বাবা মারা অথবা ভাই বোনেরা কি ভিতর দিয়ে যায়, তখন হয়তো লাইফ ইনস্টিংটা একটু বেড়ে যেতে পারে, তখন হয়তো সে বুঝতে পারতে পারে। মানে এটা আমার মনে হয় যেহেতু 15 to 29 বলেছে, তো হয়তো স্কুল কলেজেস ইউনিভার্সিটিজ এইসব জায়গায় যদি এরকম সচেতনমূলক কিছু টক করা যেত, অথবা অবশ্যই মানে অ্যাওয়ারনেস নিয়ে যদি একটু কাজ করা যেত, কারণ আজকাল কিন্তু অনেক কিছুর অ্যাওয়ারনেস নিয়ে কাজ হচ্ছে। তো সুইসাইড অ্যাওয়ারনেস যেহেতু বাংলাদেশে বেড়ে গেছে এবং ওয়ার্ল্ড ওয়াইড 8 লক্ষ মানুষ ইজ আ লট, হ্যাঁ, সেটা অনেকই বড় একটা অ্যামাউন্ট, তো এটা এটা নিয়ে আসলে কাজ করা উচিত। তো আমার আমার সেটা মনে হয়। আপু, আমাদের আরো একটা কমেন্ট এসেছে, এটা সোহেল খান বলছে, ওয়াই ডু উই হ্যাভ সুইসাইডাল থটস অফটেন উইদাউট ইভেন নোয়িং দ্য রিজন। মানে আমি রিজনটা জানি না কেন আমার সুইসাইডাল থটস হচ্ছে, কিন্তু অনেকেরই হয়, হ্যাঁ, যে মাঝে মধ্যে হয়তো কোনো সে বিশাল ট্রমার ভিতর দিয়েও যায়নি, হয়তো তার কোনো ওরকম আমরা যেভাবে বলেছি সে কোনো কোনো ইমোশনাল স্ট্রেস তার হয়নি, হ্যাঁ, কোনো ইমোশনাল স্ট্রেস হয়নি, সে অমন কোনো ট্রমার ভিতর দিয়ে যায়নি, কিন্তু সে স্টিল সুইসাইডাল থটস তার মধ্যে আসছে। এটা কি একটা অসুখের কারণ না কি কারণ আপনার মনে হয়? অসুস্থতা তো হতে পারে, তার যদি কোনো মানসিক অসুস্থতা থেকে থাকে তাহলে এই ধরনের ডিসফাংশনাল থট আসতে পারে, অবরহই আসতে পারে। আর একটু আসলে যদি এরকম কারো হয়ে থাকে, একটু দেখা প্রয়োজন যে তার ব্যাকগ্রাউন্ডে সত্যি কি আছে। সে হয়তো ভাবছে যে তার কোনো স্ট্রেস নেই, কিন্তু হয়তো খুঁজলে পাওয়া যাবে যে তার লাইফে কোনো কিছু নিয়ে তার ডিসস্যাটিসফ্যাকশন আছে, যেটা হয়তো তাকে ঠিক মানে অত ভালোভাবে চিন্তা করতে দিচ্ছে না। ওই ডিসস্যাটিসফ্যাকশন গুলোর ভেতরেই সে বেশিরভাগ সময় থাকছে, যে কারণে তার এই সুইসাইডাল থট চলে আসছে, বারবার মনে হচ্ছে যে আমি না থাকলেই ভালো হতো। এরকম অনেক কিছু আছে, যেমন ধরুন খুব ছোটবেলায়, বেশ অনেক বড় কথাই আমার অনেক বেশ অনেকটা কি বলবো থিওরি যদি আমরা বলি, সেটা হচ্ছে যে আমরা একদম ছোট সময়ে জন্মের পরে কিছু আমরা মনে করতে থাকি যে বাচ্চারা আসলে কিছু বোঝে না, সাচ এজ 1 মাস বয়সের বাচ্চা বা 2 মাস বয়সের বাচ্চা, এরা কিন্তু অনেক কিছু বোঝে। আমরা যখন থেকেই মানুষ হয়ে জন্মেছি তখন থেকেই আমাদের এই আন্ডারস্ট্যান্ডিং স্টার্ট হয়ে গেছে, বাচ্চা কিভাবে বোঝে, তাকে কিভাবে ডিল করা হচ্ছে সেই জায়গাটা থেকে বোঝে, তাকে কিভাবে কোলে নেওয়া হচ্ছে, তাকে দুধ খাওয়ানো হচ্ছে কিভাবে, তার নাপি ক্লিন করা হচ্ছে কিভাবে, তাকে কি কমফোর্ট একটা এনভায়রনমেন্টে রাখা হয়েছে কিনা, সে কি কাউকে ডাকলে সাথে সাথে পাচ্ছে না অনেকক্ষণ কান্না করার পরে পাচ্ছে, এইরকম অনেক কিছু থেকে ও মেসেজ নেয়। এবং এখান থেকে ওর হচ্ছে ওর ওর পৃথিবীটাকে ও ট্রাস্ট করবে না মিসট্রাস্ট করবে এটা ও শিখে। সেটা চলে আসবে এবং অনেক ইরেশনাল ইস্যু কে তখন সে খুব সিগনিফিকেন্টলি দেখা শুরু করবে, অনেক কিছুকেই। সে যদি ওই সময় খুব মানে ট্রাস্টওয়ার্দি পরিবেশ পায়নি হয়, তাহলে তার কাছে মনে হবে যে এই পৃথিবীটা ট্রাস্টওয়ার্দি না, আমাকে ভালোবাসে না, আমি আসলে না থাকলেই ভালো হতো। এবং এই চিন্তাগুলো যখন থেকে তার ভেতরে ঢুকে গেছে তখন থেকে সে তার এনভায়রনমেন্টে ওগুলোই খুঁজবে, যে যা দেখলে তার মনে হবে যে আমাকে আসলে কেউ ভালোবাসে না, তো বা আমি না থাকলেই আসলে ভালো হতো। এবং তখন তার ওই যেটা চলে আসে অনেক, যে তাহলে আমি তো না থাকলেই ভালো হতো, আমি মারা গেলেই ভালো। আচ্ছা, তো আমরা এখন একটা গানে চলে যাচ্ছি। প্লিজ আমাদের সাথে ফেসবুক লাইভে থাকুন এবং একটু পরে আবার কথা শুরু। থ্যাংক ইউ। আচ্ছা, তো আসলে আপনার মনে হয় কি যে ড্রাগস
করাটা, এটা কি সুইসাইডের সাথে রিলেট, মানে সুইসাইডাল টেন্ডেন্সির সাথে রিলেটেড? অথবা যে কোয়েশ্চনটা আমরা পেলাম, হ্যাঁ, সামটাইমস হোয়াই ডু উই থিঙ্ক অ্যাবাউট সুইসাইড উইদাউট ইভেন নোয়িং ইট, এটা কি হতে পারে যে এটা মোর মোর মানে রিলেভেন্ট ফর পিপল হু ইউজ ড্রাগস? ড্রাগের ক্ষেত্রে বিষয়টা একটু ডিফারেন্ট। ড্রাগে অনেকে এমন আছে যে যাদের ডিসস্যাটিসফ্যাকশন থেকে তারা ড্রাগ ইউজ করছে, এমন মানুষ আছে। আবার শুধু কিউরিয়াসিটি থেকে ড্রাগ ইউজ করছে, এই সংখ্যাও কিন্তু অনেক। কিউরিয়াসিটি থেকে ড্রাগ ইউজ করতে করতে তারপর কিন্তু ড্রাগসে কিন্তু একটা পয়েন্টে গিয়ে ডিপ্রেশন হতে পারে। হ্যাঁ, ড্রাগসের একটা পয়েন্টে ডিপ্রেশন হবে, কারণ সাবস্টেন্স তো অনেক কিছু তৈরি করে না, ব্রেনের সেলগুলোকে সে একদম এত বেশি ম্যানিপুলেট করে ফেলে যে বিভিন্ন রকমের নেগেটিভ ইমোশন বাসা বাঁধে। তখন ডিপ্রেশন মনে বাসা বাঁধতে পারে, সন্দেহবাদিকতা বাসা বাঁধতে পারে, ওসিডি যেটাকে বলে, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, সেটা হতে পারে। তারপর পার্সোনালিটি ডিসঅর্ডার হতে পারে, বিভিন্ন রকমের ডিসঅর্ডার, সিজোফ্রেনিয়া হতে পারে, বাইপোলার মুড ডিসঅর্ডার হতে পারে, অনেক রকম হতে পারে ড্রাগসের কারণে। আর যেহেতু ড্রাগস সেলগুলোকে বা ব্রেনের কেমিক্যাল ব্যালেন্সটাকে একেবারে ইমব্যালেন্স করে ফেলে, তখন কিন্তু আর ওই পার্সনের মধ্যে যে লাইফ ইনস্টিংক্ট এবং ডেথ ইনস্টিংক্ট আছে, এই দুটো ব্যালেন্সও নষ্ট হয়ে যায়। তখন মানে একটা টাইমে এমন হতে পারে যে ডেথ ইনস্টিংক্টটাই তখন হচ্ছে তাকে ইয়ে করছে, তাকে চালনা করছে, তাকে পরিচালনা করছে। সেটা সম্পূর্ণ ড্রাগের কারণে হতে হ্যাঁ সেটাই, মানে ধরেন আমি জানিও না কেন, কিন্তু আমার কেন সুইসাইডাল টেন্ডেন্সি আসছে। ড্রাগ ইটসেলফ বিগেস্ট কজ। তো আপা, আপনি কি বলতে পারবেন যে ফ্যামিলি মেম্বার, সোসাইটি, আমরা তো অ্যাওয়ারনেস এর কথা বললাম, কিন্তু ব্যক্তিগত ভাবে ফ্যামিলি মেম্বার, সোসাইটি কি কি করতে পারে যদি তারা দেখে যে একটা মানুষ কিউ দিচ্ছে? তারা কি সোশ্যাল স্টিগমাটাকে বাদ দিয়ে, মিসকনসেপশনটাকে বাদ দিয়ে তাদের কি করা উচিত? তখন তাদের আরো আরো বেশি ফ্রেন্ডলি হওয়া প্রয়োজন ওই মানুষটির সাথে। এটা অ্যাকচুয়ালি ওভারঅল প্রত্যেক পরিবারে থাকা প্রয়োজন, প্রত্যেকেরই তার ফ্যামিলিতে একটা স্পেস থাকা প্রয়োজন, একটা প্ল্যাটফর্ম থাকা প্রয়োজন যেখানে সে শেয়ার করতে পারে, সবকিছু শেয়ার করতে পারে। এটা অনেক জায়গায় দেখা যায়, প্রায় পরিবারেই দেখা যায় যে বাচ্চারা তাদের প্যারেন্টসের সাথে ওভাবে শেয়ার করতে পারছে না। আর এখন তো ওই যে ছোট ছোট পরিবার হয় না, নিউক্লিয়ার ফ্যামিলি হয়, এখন অত কাজিন থাকে না বা অত চাচা ফুপু খালা মামাদের সঙ্গে যোগাযোগটাও কম থাকে, সে জায়গাটাতে শেয়ারিং করার মানুষ একটু লিমিটেড থাকে। বন্ধুরা তো একটা স্টেজ পর্যন্ত অ্যাভেলেবল থাকে, তারপর কিন্তু প্রত্যেকেরই নিজেদের বাড়িতে ফিরতে হয়, এবং বাড়িতে যদি ওই স্পেসটা না থাকে তখনই সাফোকেশন তৈরি হয়। আর আমি আরেকটা কথা বলতে চাই যে বাংলাদেশে কিন্তু আজও একটা স্টিগমা আছে অ্যাবাউট গোয়িং টু সাইকোলজিস্ট। হ্যাঁ, তো এটা আপা আমি একটু ভুল ভাঙিয়ে দিই, এটা শুধু বাংলাদেশে নয়, এটা সারা বিশ্বে আছে। হ্যাঁ, যে মানুষ ভাবে পাগল না হলে অথবা ওরকম কোন রিজন না থাকে সাইকোলজিস্টের কাছে যাওয়ার দরকার, কিন্তু মনে হয় না যে আসলে এইসব ক্ষেত্রে যে যেখানে শেয়ারিং কম, শেয়ারিং স্পেসটা কম, সেখানে আসলে সাইকোলজিস্টের কাছে যাওয়াটার ইম্পর্টেন্সটা এটা একটু তুলে ধরা উচিত মানুষের কাছে, এবং মানুষকে বোঝানো উচিত যে পাগল, পাগলের ডাক্তার না আসলে সাইকোলজিস্ট, যে আসলে আমরা সবাই, সবার জীবনেই কিন্তু অনেক কথা থাকে। আর আমার তো মনে হয় যে ইন মাই পার্সোনাল ওপিনিয়ন যদি আমি বলি যে প্রতিটা অ্যাডাল্টের অ্যাটলিস্ট বছরে একবার একটা সাইকিয়াট্রিস্টের সাথে গিয়ে কথা বলে আসা উচিত। হ্যাঁ অবশ্যই, কিন্তু সাইকিয়াট্রিস্ট আর সাইকোলজিস্টের পার্থক্যটা যদি আমি বলি, এটা অনেকেরই অতটা ক্লিয়ার নয়। সাইকিয়াট্রিস্ট হচ্ছেন একজন MBBS ডাক্তার, এবং তিনি তারপর মেন্টাল হেলথ এর উপরে আরো পড়াশোনা করেছেন, তারপরে তিনি সাইকিয়াট্রি প্র্যাকটিস করছেন। আর সাইকোলজিস্ট হচ্ছেন তিনি যিনি ডাক্তার নন, তিনি থেরাপি শিখেছেন। যেমন আমি যেটা বললাম যে আমি সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছি, তারপর আমি ট্রেনিং করেছি কাউন্সিলিং কিভাবে করতে হয় সেই বিষয়ের উপরে, এবং প্রচুর ট্রেনিং তারপরে আমি করেছি, অনেক ট্রেনিং এর ভেতর দিয়ে আমাকে যেতে হয়েছে, যেগুলোর মাধ্যমে সেলফ এক্সপ্লোরেশন হয়েছে, অন্যকে কিভাবে এক্সপ্লোর করতে হবে সেই জিনিসগুলো জানা গেছে। এই এই ধরনের ট্রেনিং গুলো কিন্তু সাইকিয়াট্রিস্টকে করতে হয় না,
সাইকিয়াট্রিস্ট যেটা করেন, ওনার ট্রেনিং এর মধ্যে হচ্ছে যে যেই যেই সমস্ত রোগের সিমটম আছে সেগুলোর সাথে কি ধরনের ওষুধ দিলে সেগুলোকে কমানো যাবে, ওই ট্রেনিং। ঠিক আছে, তো কারো যদি ওই মানে শেয়ারিং এর হেল্প প্রয়োজন হয় তাহলে তাকে চুজ করতে হবে একজন সাইকোলজিস্টকে, সাইকিয়াট্রিস্টকে নয়। এবং সাধারণতই এটা এটাই হওয়াটা স্বাভাবিক, সেটা হচ্ছে যে যে কোনো সমস্যার ক্ষেত্রে প্রথমে একজন সাইকোলজিস্টকে মিট করা, সাইকোলজিস্ট ডায়াগনোসিস করবেন যে তার আসলে কি সমস্যা, যদি তার ওষুধের প্রয়োজন হয় তাহলে সাইকোলজিস্ট রেফার করবেন সাইকিয়াট্রিস্টকে। ওয়ার্ল্ড ওয়াইড প্র্যাকটিসটা এভাবেই হয়, আমাদের এখানে এই কম্বিনেশনটা এখনো হচ্ছে না, বোঝে না তো, এবং আসলে ইনস্টিটিউট গুলোতে ওভাবে নেই যে একজন সাইকোলজিস্ট একজন সাইকিয়াট্রিস্ট কে সহ করে একটা টিম তৈরি করা, এগুলো এটা অনেক জায়গায় প্র্যাকটিস নেই। যেটা হয়তো অন্য অনেক জায়গায় নেই, তো সেই জায়গাটাতে এখন পার্সনকে আসলে বুঝতে হবে, তারা যদি প্রমিসেস এ না আসেন তাহলে তো ওইভাবে সাথে ডিল করছে না, অনেক সাইকোলজিক্যাল পেশেন্ট মেন্টাল হেলথ পেশেন্ট এর সাথে ডিল করছে, এবং তারাও কিন্তু গ্রুপ কাউন্সিলিং পাচ্ছে, তারাও কিন্তু এমনি কাউন্সিলিং পাচ্ছে এন্ড অলসো সাইকিয়াট্রিক হেল্প পাচ্ছে। তো আপনি বলছেন এটা একটা আইডিয়াল কম্বিনেশন, অবশ্যই, কারণ আপনার সাথে কথা বলে হয়তো আপনি ডক্টর কে সেটার ফিডব্যাক দিতে পারবেন, সাইকিয়াট্রিস্ট কে সেটার ফিডব্যাক দিতে পারবেন যে কি কিভাবে এনাকে ট্রিট করা উচিত, এনার প্রবলেমটা আসলে। আমার ফেসবুক কমেন্টে যারা সুইসাইড, শাহিদুল ইসলাম হেলাল বলেছেন, যারা সুইসাইড অ্যাটেম্প্ট করে ফেল করে ওদের মানসিক অবস্থা কেমন কেমন থাকে? এই জায়গাটাতে আমি বেশ কয়েকজনকে পেয়েছি অ্যাজ আ ক্লায়েন্ট যারা সুইসাইডাল অ্যাটেম্পট করেছিল এবং ফেল করেছে। আমি তাদের ক্ষেত্রে এটা পেয়েছি যে তারা আরো বেশি অনেক ক্ষেত্রে অনেক বেশি কষ্টে থাকে, যে সুইসাইড হলো মানে সুইসাইড করলো কিন্তু পারলো না, এটাকে একটা কি বলবো জীবনের একটা বড় দাগ মনে করে, যে সবাই এবার তাকে আঙুল দিয়ে দেখাবে যে ও তো সুইসাইড করতে চেয়েছিল কিন্তু পারলো না, ফেল করেছে, এরকম আমি পেয়েছি। তার ভিতরে কি চলে, মানে তার কি তখন মানে রিস্কটা বেড়ে যায় যে নেক্সট টাইম আমি ফেল করবই না? কাছাকাছি চলে গেছিলাম মৃত্যুর যে বিষয়টা সেটার খুব কাছে থেকে মৃত্যু দেখে আসা, তাই না, তো সহজ তো নয়। মৃত্যুর পরের জীবনটা সম্পর্কে তো আমরা জানি না, এবং ওই যে কষ্ট সেই কষ্টটাও যখন দেখে সেটাও তাকে আবার ফিরে আসতে হেল্প করে, এটাও হয়েছে, আমি দুরকমই পেয়েছি। আপনি প্রমিসেস এ যে প্র্যাকটিসটা করেন আপা, তো এখানে কি আপনি সুইসাইড কে ফোকাস করেন, সুইসাইড নিয়ে কি আপনি কোনো ইনিশিয়েটিভ করেন অথবা কোনো ক্লাস করেন, অথবা আপনি কি সুইসাইড অ্যাটেম্পট যারা সুইসাইডাল যারা আপনার মনে হয় তাদের প্রতি কি আপনি কোনো স্পেশাল ধরনের থেরাপিউটিক সেশনস করেন? যাদের ক্ষেত্রে সুইসাইডাল আইডিয়েশন আছে বলে আমি টের পাই, তাদের ক্ষেত্রে আমি সুইসাইড নিয়ে একটা মতো এক্সট্রা সেশনই করে ফেলি। যেটা আমি শুরুতে বলছিলাম যে তাদের ক্ষেত্রে তখন সুইসাইডাল আইডিয়েশন নিয়েই কথা তখন হয়, যে কি কারণে তার মনে হচ্ছে, কিভাবে প্ল্যান করেছে, কবে থেকে প্ল্যান করেছে, কতবার মনে হয়েছে, একদম ডিটেইলে আলোচনা হয়, এবং এই ডিসকাশন গুলো করতে করতে একটা টাইমে সত্যিকার অর্থে ওই জিনিসটা আসে যে আসলে তো মানে ইট ওয়াজ আ ভেরি ইরেশনাল থট, ইট ওয়াজ অ্যান ইরেশনাল থট এন্ড লাইফ ইনস্টিংটটা তখন ফেরত আসে, লাইফ ইনস্টিংটটা তখন ফেরত আসে, এটা করি। আর ক্লাসেস বলতে যেমন আমাদের প্রমিসেস এর এই সুইসাইড প্রিভেনশন ডে উপলক্ষে একটা ক্লাস করার আমার সুযোগ হয়েছিল, এবং সেখানে আমি সবার যারা পেশেন্ট আছে সবার কাছ থেকে খুব পজিটিভ পেয়েছি, ভাইব পেয়েছি, তারা খুব মানে ভালোভাবে নিয়েছে,
সুইসাইড কিভাবে প্রিভেন্ট করা প্রয়োজন, কিছু পেশেন্ট ছিল যারা সুইসাইডাল অ্যাটেম্প নিয়েছিল বা কারো কারো সুইসাইডাল আইডিয়েশন হয়েছিল, তারা শেয়ার করেছে এবং সত্যিকার অর্থে তারা স্বীকারও করেছে যে এটা আসলে ঠিক ছিল না, এবং তারা এটাও মানে তাদের ক্ষেত্রে এটাও এসেছে যে তারা কিভাবে আসলে হেল্প করবে অন্যদেরকে। তাদের সাথে ওই সাইন এন্ড সিমটম গুলো নিয়ে আলোচনা হয়েছে, দে ওয়ার ভেরি ইন্টারেস্টেড যে অন্যদের মধ্যে যদি তারা কোন এই ধরনের সিমটম দেখে তাহলে আর কি তার সাথে গিয়ে কথা বলা, তাকে মানে সে যেন আইসোলেটেড থাকতে না পারে সেরকম একটা ব্যবস্থা নেওয়া তাদের দিক থেকে, তাকে একটা হেল্পিং হ্যান্ড, হেল্পিং হ্যান্ড। কারণ এই সাইন গুলো দেখলে যে সে সুইসাইডেরই চিন্তা করছে এমন নাও হতে পারে, যারাই দেখলো তারা আগে থেকেই তাদেরকে একটা সাপোর্ট দিয়ে রাখলো, ওই জায়গাটার সাপোর্টটা যদি আগে থেকেই থাকে তাহলে হয়তো সে সুইসাইডাল থট পর্যন্ত, আইডিয়েশন পর্যন্ত যাবেই না আসলে। কিন্তু আমাদের সবার মধ্যে আমার মনে হয় ধারণা আছে যে সুইসাইড যদি কেউ করে আমরা পাশে গিয়ে দাঁড়াবো, কিন্তু আসলে কিউ গুলা মনে হয় আমরা মোস্ট অফ দ্য টাইম বুঝতে পারি না, সেটা একটা প্রবলেম হয়ে দাঁড়ায়। দাদা আজকে আপনি একজন সাইকোলজিস্ট, আপনার আজকে সুইসাইড নিয়ে কথা বলার ইন্সপিরেশনটা কি, আপনার কি ইন্সপিরেশন, রাইজিং নাম্বারস ইন্সপিরেশনটা কি? আজকের সবচেয়ে বড় ইন্সপিরেশন হচ্ছে 10th সেপ্টেম্বর, সুইসাইড প্রিভেনশন ডে, ওটা ছিল। এবং সত্যিকার অর্থে সুইসাইড নিয়ে কথা বলার প্রয়োজন, যেমন ড্রাগ নিয়ে কথা বলার প্রয়োজন, অন্যান্য মানসিক রোগ নিয়ে কথা বলার প্রয়োজন, এবং এই যে কোনো মানসিক সমস্যা নিয়ে যেমন কথা বলার প্রয়োজন, তার মধ্যে সুইসাইডও একটা। এটা নিয়ে যত কথা হবে মানুষের অ্যাওয়ারনেস তত বাড়বে এবং তত তারা জানতে শিখবে যে এটা আসলে জীবনের শেষ নয়, সুইসাইড মানে জীবনের শেষ সমাধান নয়, আরো কিছু আছে এবং কখনোই অপশন শেষ হয়ে যায় না, সবসময় অপশন থাকে। ওই মুহূর্তে হয়তো মনে হচ্ছে আমার আর কোনো বিকল্প নেই, কিন্তু আসলে আছে। এবং যে মুহূর্তে মনে হচ্ছে যে আসলে বিকল্প নেই, তখনই নিজের অ্যান্টেনাটাকে খাড়া করিয়ে দেওয়া যে না, তাহলে আমার এখন সময় হয়েছে কারো না কারোর সাথে এটা শেয়ার করার, অন্য কারো পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি বিষয়টাকে দেখি তাহলে হয়তো আমি ডিফারেন্ট কিছু দেখতেও পারবো। সবসময় এটা বিশ্বাস করা যে কয়েনের অপোজিটে আরেকটা কিছু থাকে, কি বলে, কয়েনের অপোজিটে সবসময় অন্য আরেকটা ছবি থাকে, দুই পাশে একই রকম থাকে না, কাজেই সেটাকে সবসময়ই গুরুত্ব দেওয়া। তো আপনি বলতে চাচ্ছেন যে সবার বোঝা উচিত যে সেটা হয়তো ফ্যামিলির হেল্পের থ্রুতে অথবা কোনো একটা ভাবে যে আসলে দেয়ার ইজ অ্যানাদার অপশন, যদি কোনো কেউ নাও থাকে তাহলে অ্যাট লিস্ট সাইকোলজিস্টের কাছে যাওয়া। আচ্ছা, যদি সে তার ফ্যামিলিতে বা আশেপাশে কাউকে পাচ্ছেই না হয় সাইকোলজিস্টের কাছে চলে যায়, অ্যাট লিস্ট এটা নির্ভর হচ্ছে যে জায়গা পাবে। আপনি এখানে আমরা একটা কমেন্ট পেয়েছি যে হু উড বি দ্য ফার্স্ট পারসন যার কাছে একজন যাবে, যার ধরেন সুইসাইড এর কথা মনে হচ্ছে, মানে কমনলি কে হতে পারে সেটা, অর কমনলি কে হওয়া উচিত সে যাকে খুব নির্ভরযোগ্য মানুষ বলে মনে করে। একজন প্রত্যেক মানুষের জন্যই তো মানে আলাদা আলাদা আছে না, কারোর কাছে মা খুব নির্ভরের জায়গা, কারোর কাছে বাবা, কারোর কাছে ভাই, কারোর কাছে বোন, সে তার ফ্যামিলি এবং সারাউন্ডিংস এ তাকে সবার আগে মনে করছে যে হ্যাঁ এই মানুষটাকে আমি ভরসা করতে পারি। কোনো মেন্টর হতে পারে, তার স্কুলের কলেজে বা ইউনিভার্সিটির টিচার হতে পারে, ফ্রেন্ড হতে পারে, অনেক সময় ফ্রেন্ডের বাবা মা, তাদের সাথে ভালো রিলেশনশিপ আছে, তারা হতে পারে, কারণ হয়তো সাইকোলজিস্ট প্রথম পারসন নাও হতে পারে, নাও হতে পারে, অ্যাক্সেস নাও থাকতে পারে, সেটাই সে মানে তার হয়তো ওই সময় মনেই আসে নাই যে সাইকোলজিস্টের কাছে যাওয়া যেতে পারে। সবার আগে আসলে সারাউন্ডিং থেকে খোঁজাটা ভালো, এবং কাউকে না কাউকে অ্যাকচুয়ালি সাপোর্ট সিস্টেমে রেডি করে রাখা। এটা হচ্ছে যে সাপোর্ট সিস্টেম আমরা কাকে বলছি, যে যারা যাদেরকে সে রিলাই করতে পারে, তাকে সে আসলে বিশ্বাস করতে পারে সবার মধ্যে থেকে। তার চারপাশে বহু মানুষ আছে, এরকম ভাবার কোনো কারণই নেই যে কেউ তার পাশে নেই, অনেকে তার পাশে আছে। কিছু মানুষ যাকে যাদেরকে সে খুব সিগনিফিকেন্ট মনে করছে হয়তো তারা তাকে বুঝতে পারছে না, বা তাদের কাছে তার অ্যাক্সেসটা ওভাবে নেই, হয়তো হতে পারে যে বাবা মা ভাই বোনের সাথে তার ওই রিলেশনশিপটাই হয়নি, কিন্তু তার বাইরে আর কারোর সাথে হয়তো হয়েছে, তার বয়ফ্রেন্ড হতে পারে, গার্লফ্রেন্ড হতে পারে, যেটা বললাম যে ফ্রেন্ডের বাবা মাও অনেক সময় এরকম হয়, অনেক ক্লোজ থাকে, বা ফ্রেন্ডের ভাই বোন,
সেটাও হয়, ফ্রেন্ড তো হতেই পারে। তো বেসিক্যালি ইন ওয়ান ওয়ার্ড বলা যায় যে যে খুবই ক্লোজ, যে ধরেন সবচেয়ে বেশি ক্লোজ, যার উপর সবচেয়ে বেশি ট্রাস্ট আছে, সেই মানুষটাকে গিয়ে বলা। কারণ সবাই কিন্তু সুইসাইড করার আগে আমার মনে হয় না সে এটাকে প্রচার করতে চায়, সেটাকে একটু গোপন রাখতে চায়, খুবই গোপন রাখে, খুবই গোপন রাখতে চায়। কিন্তু ওই যে লাইফ ইনস্টিংক্ট তার অনেক সময় অনেক পেছন দিয়ে কাজ করতে থাকে, কিছু না কিছু কিউ দেয়, কিছু না কিছু অনেক সময় কেউ হয়তো ধরতে পারে না, কিন্তু কিছু না কিছু কিউ সে দেয়। আর যদি সে কাউকে পাচ্ছেই না হয়, তাহলে সাইকোলজিস্ট তো অপশন আছেই, সাইকোলজিস্টের কাছে একজন মানুষ যে কোনো সময় যেতে পারে। এমন প্রয়োজন নাই যে তার মানসিক ভাবে সে অসুস্থ হয়ে আছে, তার অসুস্থতা দেখা গেছে তাহলেই পরে সে সাইকোলজিস্টের কাছে যাবে, বিষয়টা এরকম না। সাধারণ যে কোনো সমস্যা, আমরা যেটা বলি যে কাউন্সিলিং সাইকোলজি, আমি একজন অ্যাসিস্ট্যান্ট কাউন্সিলিং সাইকোলজিস্ট, আমার কাজটা হচ্ছে স্পেশালি যারা ফাংশনাল পারসন, যাদের সোশ্যাল লেভেলের প্রবলেম, তাদেরকে ডিল করা। ওকে, ওয়েলকাম ব্যাক। আমরা যে ব্যাপারে কথা বলছি সেটা হচ্ছে সেলফ হার্ম এবং সুইসাইড প্রিভেনশন। আমার সাথে আছেন নুসরাত রহমান, তো আমরা কথাটা আরো আগে যাচ্ছি। তো আপনার, আমরা যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে কোন মানুষের কাছে আসলে যাওয়া উচিত। আমার যদি মনে হয় যে আমার এখন আত্মহত্যা করার প্রবণতা যদি আমার মধ্যে বেড়ে যায়, তাহলে কোন মানুষটা ফার্স্ট হওয়া উচিত যার কাছে আমরা যাব। এবং এটা নিয়ে আমাদের যে আলোচনায় আসলো যে সেটা হওয়া উচিত এমন একটা মানুষ যাকে আমি খুব ট্রাস্ট করি, অথবা যার উপর আমি খুব নির্ভর করি। কারণ সবার কাছে আসলে সাইকোলজিস্টের অ্যাক্সেসটা আসলে থাকে না। তো ওই অ্যাক্সেসটা যখন থাকে না, তো অনেকেই তো আছে, সেটা বাবা মা যে হতে হবে এমন কোনো কথা নেই, সেটা ভাই বোনও হতে হবে এমন কোনো কথা নেই, ফ্রেন্ড হতে পারে, অথবা এমন কোনো সিনিয়র পারসন হতে পারে যাকে সে অনেক ট্রাস্ট করে, অথবা যাকে সে অনেক রেসপেক্ট করে, সেটাও একটা হতে পারে। তো কোন টিচার হতে পারে, সে টিচার হতে পারে। তো বেসিক্যালি সুইসাইড অ্যাটেম্প করার আগে কারোর সাথে কথা বলে নেওয়াটা, আসলে এই যত প্রশ্নগুলো আমরা দেখলাম সবের ছুটি, কিন্তু একটা জিনিস আসলো যে সুইসাইড করার আগে কারোর সাথে আমরা, হ্যাঁ কিউ দেই, কিউ এর কথা আমরা বলেছি, যে হয়তো একটা ফেসবুক স্ট্যাটাস হতে পারে, হয়তো কাউকে বলতে পারে সামান্য ভাবে যে আমার ভালো লাগছে না, অথবা তার বিহেভিয়ার চেঞ্জ হয়ে যেতে পারে অনেকটা, আমরা সেটাও বলেছি, হাইজিন লেভেল চেঞ্জ হয়ে যেতে পারে, তার ডিপ্রেশন বেড়ে যেতে পারে, হয়তো তার কথাবার্তা, মানুষের সাথে আচার আচরণ, সেটা একটা ডিফারেন্স এসে যেতে পারে। এগুলো সব কিউ, কিন্তু সেই কিউ এর থেকেও সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কথা বলাটা। হ্যাঁ, আমরা হয়তো কিউটা নাও ধরতে পারি, হ্যাঁ, কিন্তু সে যদি গিয়ে কারোর সাথে একটা কথা বলে নিজের মনের থেকে যে না, আমার এখন কিন্তু মনে হচ্ছে যে আমার আর কোনো পথ নেই, আমার এখন আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই, তাহলে হয়তো সেই কিউগুলো দরকার হচ্ছে না। তখন হয়তো যে মানুষটার সাথে সে কথা বলছে, সে মানুষটা তাকে মোটিভেটও করতে পারে, অথবা শুধু তার কথা শুনে হয়তো তাকে সেই মোটিভেশনটা দিতে পারে, যে সেই কমফর্টটা দিতে পারে, যে কারণে তার লাইফ ইনস্টিংটা বেড়ে যাবে ওভার ডেথ ইনস্টিংক্ট। হ্যাঁ, তো এটা নিয়ে আমাদের কথা হচ্ছিল। আরেকটি বিষয় এসেছিল যে পরিবারগুলোতে আসলে ওই পরিবেশটা তৈরি করা, যে তারা মানে প্রত্যেকের যেন অ্যাটলিস্ট শেয়ারিং এর একটা প্ল্যাটফর্ম থাকে প্রত্যেক পরিবারে। বাবা মাদেরও এমন নয় যে বাবা মা হয়েছেন বলেই তারা যে প্যারেন্টিং খুব ভালো জানেন, এমন তো নাও হতে পারে, তারা হয়তো ওপেন এনাফ না। তো আপনার কি মনে হয় যে বাবা মার সাথে সন্তানের একটা একটা ফ্রিনেস তৈরি করা উচিত, যেখানে বাবা মার সাথে সন্তানরা খুব সহজভাবে কথা বলতে পারে? অবশ্যই, অবশ্যই। এবং প্রত্যেক সন্তানেরই কিন্তু একটা চাহিদা থাকে, খুব জোরালো চাহিদা থাকে, যে বাবা মার কাছে নিজেদেরকে, নিজের কথাগুলো বলা, নিজের ফিলিং গুলো শেয়ার করা, এটা প্রত্যেক সন্তানের প্রথম প্রায়োরিটি থাকে, যে আমি যাই হচ্ছে মাকে বলবো কিংবা বাবাকে বলবো। কিন্তু এটাকে আপনার মনে হয় বাংলাদেশে খুব একটা, বাংলাদেশে এটা হচ্ছে না তা নয়, হচ্ছে, কিন্তু অনেকের ক্ষেত্রেই এটা হচ্ছে না।
অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে বাবা মা ততটা সময় দিচ্ছেন না হয়তো, বা বুঝতেই পারছেন না যে কিভাবে সময় দিলে বাচ্চার সাথে ওই রিলেশনশিপটা তৈরি হবে। যেটা বলছিলাম যে প্যারেন্ট হওয়া মানেই যে গুড প্যারেন্টিং তারা জানেন এমনটা তো নাই হতে পারে, এবং সত্যিকার অর্থে অনেক ক্ষেত্রে হয় না। আর আমাদের ট্রেডিশনাল ওয়েতেও কিন্তু অনেক ক্ষেত্রে মানুষের মানুষের বাবা মার সাথে ফ্রি রিলেশনশিপটা থাকে না, থাকে না। এটা এটাই ছিল আগে, যেমন যেটা ছিল যে একটু অথরিটেরিয়ান স্টাইল ছিল, বাবা মা মানেই হচ্ছে শাসন থাকবে, এবং বাবা মা মানেই হচ্ছে তাদের লুকোচুরি লুকোচুরি থাকবে, একটু রিজার্ভ থাকতে হবে, এরকমই ছিল ব্যাপারটা। কিন্তু যে সময় এটা চালু হয়েছে তখন কিন্তু ভাই বোনের সংখ্যা বেশি থাকতো, তখন কিন্তু জয়েন্ট ফ্যামিলি ছিল, কাজে প্রত্যেকেরই শেয়ারিং এর জায়গা ছিল। কিন্তু এখন কিন্তু পরিবর্তন, এটা নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে, কিন্তু এখনো কিন্তু দেখা যায় অথরিটেরিয়ানিজমটা রয়ে গেছে, কিন্তু সন্তানরা যেটা হয়েছে যে তারা এখন আর শেয়ারিং এর জায়গা খুঁজে পাচ্ছে না। যেটা আগেকার ছিল আমাদের বাবা মায়েদের ক্ষেত্রে দেখা গেছে তাদের ভাই বোনের সংখ্যা অনেক, তারা অনেকে ভাই বোনের হাতে বড়ই হয়েছে, অনেকে মানে পিঠাপিঠি অনেক ভাই বোন ছিল, সবার ফ্যামিলিজ অনেক লার্জ ছিল, সবার সিবলিং ছিল, সবার অনেক কাজিন, অনেক কাজিন ছিল। হ্যাঁ, কিন্তু এখন আসলে সেটা সংখ্যা অনেক কমে গেছে। তো আপনার অ্যাডভাইস কি হবে টু প্যারেন্টস, যে যদি আপনি একটা অ্যাডভাইস দিতে পারেন টু প্যারেন্টস টুডে? প্রত্যেক সন্তানের সাথে ওই ফ্রেন্ডলি রিলেশনশিপটা তৈরি করা, এই যেটা বললাম যে ফ্রেন্ডলি রিলেশনশিপ তৈরি করা, এটা মুখে বলতে যত সহজ এক্সিকিউট করা এতটাও সহজ নয়। কিভাবে ফ্রেন্ডলি হবে, সন্তানদের কথা শোনা, তাদের কখন কি সমস্যা হচ্ছে বা কিসে ভালো হলো, কি করে এসছে তারা, সেই খোঁজ খবরটা প্রতিদিন নেওয়া, সেটা ফ্রেন্ডলি স্টাইলে নেওয়া। এটা এমন নয় যে তাদেরকে চার্জ করে করে জিজ্ঞেস করা যে আজকে কি করেছো বলো, এটা পেরেছো ওটা পেরেছো, বিষয়টা এরকম না। তাকেই সুযোগ দেওয়া যে আজকে কি করলে, চলো আমরা শেয়ার করি, আজকে তোমার দিনটা কেমন, দিনটা কেমন ছিল, এটাই কিন্তু অনেক ক্ষেত্রে হয়। আমার ক্ষেত্রে যেমন আমার মনে আছে যে আমি যখন স্কুলে পড়তাম তখন যাই হতো, আমার আম্মা বলেছে এইভাবে যে আমি যদি কোনো নেগেটিভ এক্সপিরিয়েন্স নিয়ে বাসায় এসেছি হয়, আমার আম্মা জব করতেন, তো আম্মা বলতেন যে আমি যেভাবে আম্মা বলে ডাক দিতাম ওটাতে উনি বুঝে যেতেন যে সামথিং ইজ রং। হ্যাঁ, তো সেই জায়গাটা আসলে থাকা, বা ওই যেটা বললাম যে সব বাচ্চারই প্রথম চাহিদা থাকে হচ্ছে বাবা মাকে শেয়ার করবে, তো বাবা মায়েরও যদি ওই এটা থাকে যে হ্যাঁ আমি আসলে শুনবো। বাচ্চাদের উপর ভরসা করা প্রয়োজন, অনেক বাবা মাই মনে করে যে না ও মিথ্যে কথা বলছে, বানিয়ে বলছে, আসলে কি তা করছে কিনা সেটা একটু দেখা। যদি অ্যাটেনশন সিক করে থাকে তাহলে কেন করছে, নিশ্চয়ই সে অ্যাটেনশন পাচ্ছে না বলে অ্যাটেনশন সিক করছে। একটা 2-3 বছরের বাচ্চা অ্যাটেনশন সিকার হয়, কিন্তু একটা 7-8 বছরের বাচ্চা কিন্তু অ্যাটেনশন, অথবা একটা 17-18-19-20 তাদের আরো হওয়ার কথা না, সেই বয়সে যদি তারা অ্যাটেনশন সিক করছে তাহলে এবার ব্যাকগ্রাউন্ড দেখা প্রয়োজন যে কেন করছে। নিশ্চয়ই সে অ্যাটেনশন কোথাও ফিল করেছে যে সে আনঅ্যাটেন্ডেড হয়েছে। তো এট এ স্পেস, এট এ এট এ পয়েন্ট যে আসলে স্পেসটা বাবা মা থেকে একটু ফ্রেন্ডশিপে যাওয়া উচিত। অবশ্যই বাবা মা অথরিটেরিয়ান হবে এই ধারণাটা থেকে ভেঙে বরং বাচ্চার সাথে ফ্রেন্ড হওয়া, সেটা একটা বয়সের পরে সেটা খুবই প্রয়োজন। হ্যাঁ অবশ্যই, একটা বয়সের পরে বলতে একটা বাচ্চা যখন ছোট থেকে 2-3 বছর বয়স থেকেই যখন দেখবে যে বাবা আসলে ফ্রেন্ডের মতোই আচরণ করছে, মাও ফ্রেন্ডের মতোই আচরণ করছে, তবেই না তার ট্রাস্টটা থাকবে যে হ্যাঁ আমি তাদের উপর ভরসা করতে পারি, তাদেরকে সব কথা বলতে পারি। কিন্তু শাসনটা যদি আগে থেকে অনেক বেশি স্ট্রং থাকে আর যদি কন্টিনিউয়াস থাকে যে আমি ধরেন আমার বাবার উপরে কোনো কথা বলতেই পারলাম না, ধরেন আমার বয়স এখন 21-22 হয়ে গেল তাও আমি আমার বাবার উপরে কোনো কথা বলতে পারছি না, তখন কিন্তু আসলে সেই ফ্রেন্ডলিনেসটা থাকে না। হ্যাঁ, তো আমার মনে হয় যে একটা একটা বয়স ধরেন 15-16 থেকে যদি একটু বাবা মারা ফ্রি হয়ে যেতে পারে, আরেকটু আগে আরেকটু আগে, কারণ হচ্ছে টিনেজে যখন যাচ্ছে তখনই কিন্তু অনেক রকমের অসুবিধার ভেতর দিয়ে যাচ্ছে একটা বাচ্চা, মেয়ে বা ছেলে বলুন, 11-12 বছরের পর থেকে তো তার মধ্যে তার ফিমেল হরমোন বা মেল হরমোন তার মধ্যে আসতে শুরু করে দিয়েছে, তখনই তার নানান রকম ফিজিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে এবং মেন্টাল অনেক রকম আপস অ্যান্ড ডাউনস এর ভিতর দিয়ে তারা যাচ্ছে।
সেই জায়গাগুলো যদি তারা বাবা মার সাথে শেয়ার করতে পারে, তখনই কিন্তু তার প্রাথমিক ট্রাস্টটা তৈরি হয়ে গেল, তখনই সে বুঝে গেল যে না, এটা একটা খুব ভরসাময় জায়গা আছে যে আমি বাবার কাছে বলতে পারি বা মার কাছে বলতে পারি, আর কাউকে না বলতে পারলেও। বাবা মা যদি ওই সময়টায় তাকে খুব মনোযোগ দিয়ে অ্যাটেন্ড করে এবং তার প্রয়োজনটাকে বা তার যে ইমোশনাল ভালনারেবিলিটি হচ্ছে বা ফিজিক্যাল অসুবিধাগুলো হচ্ছে সেগুলোকে যদি সে গুরুত্ব দিয়ে শোনে, মনোযোগ দিয়ে তাকে অ্যাটেন্ড করে, তাহলে আপনার মনে হয় না অনেক কিছু, অনেক ধরনের ইস্যুসই সলভ হয়ে যেত? সুইসাইড শুধু না, ড্রাগ এডিকশনও বলেন, অনেক ধরনের ডিপ্রেশন বলেন, যে বৈষম্যতাটা প্যারেন্টস আর চিলড্রেনের মধ্যে যেটা এক্সিস্ট করে, এটা যদি আসলেই চলে যেত তাহলে অনেক দিক দিয়ে অনেক প্রবলেমস আসলে ফেস, অনেক প্রবলেমস আসলে হতো না। আরেকটি ব্যাপারও না বললেই নয়, সেটা হচ্ছে ছেলে মেয়ের ডিসক্রিমিনেশন। এটা ভীষণ ভাবে বাবা মায়েরা করে, এটা নিয়ে হয়তো আমরা আরেকদিন আলোচনা যদি করতে চাই তাহলে অনেক লম্বা সময় আলোচনা, আজকে অল্প সময়ের মধ্যে একটুখানি টাচ করার জন্য বলতে চাই। সুসাইডের জন্য এটাও অনেক বড় একটা ফ্রাস্ট্রেশনের কারণ, আমি মেয়ে বা আমি আমার আমি ছেলে, যে কারণে সে হয়তো, সাধারণত মেয়েদের ক্ষেত্রে এটা হয় যে আমি মেয়ে হয়ে আমি ইনসাফিসিয়েন্ট, আমার বাবা মা হয়তো আমাকে নিয়ে খুশি না, আমার হয়তো, হ্যাঁ ওই হয়তোটা মনে থাকে, বাবা মা হয়তো অনেক কিছুই প্রকাশ করেছে যে না তুমি মেয়ে, তোমাকে আমরা অনেক ভালোবাসি, তারপরও সে হয়তো ইনসাফিসিয়েন্ট ফিল করছে। তো এই জায়গাগুলো বাবা মাদের খুব কেয়ারফুলি হ্যান্ডেল করা প্রয়োজন, যে মেয়ের সাথে এবং ছেলের সাথে যাতে খুব সমান আচরণ করে তারা। আচ্ছা, থ্যাংক ইউ, আজকে অনেক কথা হলো। একটা ফেসবুক ক্লাস কমেন্ট আমরা পড়ে নিই, ইফ সামওয়ান ইজ শোয়িং সুইসাইডাল সাইন্স, ডাজ দ্যাট মিন দ্য পার্সন ইজ ট্রাইং টু গেট অ্যাটেনশন সো দ্যাট দে ক্যান ইউজ ইট এজ এ টুল টু অ্যাচিভ সামথিং? মানে একজন যদি সুইসাইডাল ধরেন অ্যাটেম্পট হয়তো করছে, এটা কি আমরা মনে করতে পারি যে সেটা জাস্ট একটা অ্যাটেনশন সিকিং টুল, মেবি তার একটা অন্য কোন কি বলে অন্য কোন একটা চাহিদা আছে, অথবা কোন একটা ধরেন কিছু অ্যাচিভ করতে চাচ্ছে সে, যেটা ওই জন্যই সে হয়তো অ্যাটেম্পট গুলা করছে, তার কোন এজেন্ডা যেটাকে হতে পারে না, তা নয়, যারা অ্যাটেনশন সিকার তাদের ক্ষেত্রে এরকম উদ্দেশ্য প্রবণ অ্যাটেম্পট, কিন্তু আমাদের সেটার উপর আসলে ফোকাস করাটা উচিত না। হ্যাঁ, আমাদের উচিত উচিত ফোকাস করা যে সুইসাইড যে অ্যাটেম্পট যদি কেউ করে থাকে সেটাকেই সিরিয়াসলি। আচ্ছা, তো আজকে অনেক কথা হলো, থ্যাংক ইউ ফর বিইং উইথ আস, ধন্যবাদ আমাদের সব অডিয়েন্স এবং লিসেনারদের রেডিও এবং এবং ফেসবুক লাইভে। ইউ আর লিসনিং টু প্রমিসেস টু লাইফ, প্রেজেন্টেড টু ইউ বাই প্রমিসেস মেডিকেল লিমিটেড অ্যান্ড বাংলা রেডিও। থ্যাংক ইউ ভেরি মাচ।